নমস্কার বন্ধুরা, এটা আমার অঙ্কিতার সঙ্গে প্রথম ব্লগ। আমরা যাচ্ছি গুয়াহাটির কামাখ্যা মন্দিরে, কামাখ্যা মায়ের দর্শনে। এখন আমরা এসে পৌঁছালাম নিউ কোচবিহার স্টেশনে। এখন বাজে রাত্রি 8টা, আমাদের ট্রেন 8:30। গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ কোচবিহারে। এখন ভোর 5টা, আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন একটু সামান্য লেট ছিল শীতের দিনের জন্য। আমরা গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। অঙ্কিতা আর আমি দুজনে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে কিছুক্ষণ বসে থাকবো। তারপর আমরা এখন 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পল্টন বাজারে গিয়ে একটা হোটেল নেব। তোমাদের বলে রাখি, তোমরা গুয়াহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কখনই বেরোবে না, কারণ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমাদের পল্টন বাজারে যেতে অনেক কষ্ট হবে এবং তোমাদের অটো ভাড়াও বেশি লাগবে। তোমরা ওভারব্রিজ দিয়ে গিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা পল্টন বাজারে এই জায়গাটা চলে আসবে। এখানে অজস্র হোটেল আছে, তোমরা নিজেদের পছন্দ মতন হোটেল বেছে, আমরাও নিজেদের পছন্দের মতন হোটেল বেছে একটি হোটেলে ছিলাম। কিন্তু আমাদের বলে রাখি, শনি রোববার হোটেলের রেটটা একটু বেশি থাকে সামান্য। ঠিক আছে, আমরা হোটেল নিলাম, চলো যাওয়া যাক কামাখ্যা মন্দির। আমরা স্নান ঠান করে রেডি হয়ে পল্টন বাজারে থেকে একটা শেয়ার গাড়ি নিয়েছি। আমাদের পার হেড 75 টাকা করে পড়েছে। 300 টাকা যদি তোমরা দুজন থাকো, গাড়ি 300 টাকায় নিবে। দুজন যাও, চারজন যাও, একজন যাও, গাড়ি তোমাদের 300 টাকায় নিবে। আমরা একটি মারুতি সুজুকি ডিজায়ার ভাড়া করেছিলাম। আমাদের সঙ্গে আরও দুজন পেয়ে গেছিলাম আমরা বর্ধমানের, তারা আমাদের সঙ্গে শেয়ার করেছিল। আমরা তাদের সঙ্গে এসেছি, আমাদের ভাড়া 75 টাকা করে নিয়েছি। আমাদের একদম মন্দিরের গেটের সামনেই পৌঁছে দেবে। তোমরা চাইলে বাসেও আসতে পারো, ওখান থেকে পল্টন বাজারের সামন থেকে অনেক বাস ছাড়ে, 20 টাকা ভাড়া নেয়, গেটের সামনে নামিয়ে দিবে। গেটের থেকে আবার 10 টাকা করে তোমাদের মন্দিরের উপরে যেতে হবে। আর এই যে পাহাড়টা আমরা যাচ্ছি, এটা গুয়াহাটি শহর থেকে একটু বাইরে, এর নাম নীলাচল পাহাড়। খুবই সুন্দর পাহাড়, তোমাদের এই সামান্য 10 মিনিটের যে পাহাড়ের রাইডটা খুব সুন্দর লাগবে। আমি আর অঙ্কিতা খুব মজা করেছিলাম। এখান থেকে আমরা যে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দির, মায়ের মন্দিরের একদম সামনে গেটে, এখানেই তোমাদের বাস বা ট্যাক্সি তোমাদের ছেড়ে দেবে। এখান থেকে তোমাদের পুজোর ডালা নিয়ে পুজো দিতে যেতে হবে মন্দিরে। তোমরা চাইলে এখানেও নিতে পারো বা একটু এগিয়ে যেয়ে সামনের থেকেও নিতে পারো। আমরা সামান্য এগিয়ে গিয়ে ওখানে একটা দোকান থেকে নিয়েছিলাম পুজোর ডালা। এখানে দাম দর করে নেবে, 100 টাকার পুজোর থালিও পাওয়া যায়, 50 টাকারও পাওয়া যায়, 200 টাকারও পাওয়া যায়, আবার 300 টাকারও পাওয়া যায়, 500 টাকারও পাওয়া যায়। তোমরা যে কোনো একটা পুজোর থালি বেছে নিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে যাবে। আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম, সোজা হাঁটতে হাঁটতে আমরা একদম মন্দিরের গেটের সামনে একটি দোকান থেকে পুজোর থালি নিয়েছিলাম। আমরা এখানে এই দোকানটা থেকে, দাদাটার দোকান থেকে এখানেই জুতো রেখে আমরা এখানে পুজোর থালা বানিয়েছিলাম, 100 টাকা ডালি। দাদাটা খুব ভালো ছিল, আমাদের খুব সাহায্য করেছিল, আমাদের জুতো রাখতে দিল। আমরা জুতো নিয়ে এই যে মন্দিরের গেট, এখান দিয়ে কামাখ্যা মায়ের মন্দিরে যেতে হয়। এখান থেকে আমরা ওড়নাও নিয়েছিলাম, তোমরা ওড়নাও নিতে পারো। এখান থেকে ফল ফুল তোমাদের পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রী প্রয়োজন এখান থেকে তোমরা নিতে পারো। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। চলো তাহলে তোমাদের কামাখ্যা মায়ের ভিতরটা ঘুরে দেখাচ্ছি। এখন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে কামাখ্যা মায়ের একদম সামনের মেন গেট। এখান থেকেই তোমাদের মন্দিরে ঢুকতে হলে এখান থেকেই ঢুকতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে প্রসাদের কুপনও পাওয়া যায়। 12টার থেকে প্রসাদের কুপন কালেক্ট করতে হয়, প্রসাদ দেওয়া হয় 1টার থেকে। ঠিক আছে, তোমরা চাইলে যদি প্রসাদ খেতে চাও তোমরা এখানে কুপন কেটো, কুপনের মূল্য 70 টাকা। আমরা যদিও খাইনি, আমাদের সময় হয়নি, কারণ আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি VIP লাইনে যেতে চাও সেক্ষেত্রে 7টার দিকে টিকিট দেওয়া হয়। এই সামনে একটি কাউন্টার থেকে তোমাদের দেখাচ্ছি কাউন্টারটা, আমরা এই সামনে টিকিট কাউন্টার থেকে তোমাদের টিকিট দেওয়া হবে, 7টার দিকে তোমাদের দেওয়া হবে। এই যে অঙ্কিতা, আমরা যাচ্ছি সেই টিকিট কালেক্ট করতে VIP, কিন্তু কোনো কারণবশত আমরা VIP টিকিটটা পাইনি, আমাদের খুবই কপাল খারাপ ছিল, আমরা তাই জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। এটা মায়ের মন্দির, এখানেই মায়ের গর্ভটি আছে, এটি মন্দিরের পেছন। আর একটু এখানে সবাই মোমবাতি, কারণ মন্দিরের ভিতরে যেহেতু মোমবাতি ধরাতে দেয় না, তাই মোমবাতি ধূপকাঠি ধরানো যাকে বাঁদিকে। তোমাদের দেখাচ্ছি আমি, এখানে যে লাইন, এখান থেকে লাইন শুরু, মানে এখান থেকে শেষ, লাইনের শেষ এটা, মানে এখান থেকে মন্দিরে ঢোকার লাইনটা শুরু, এখানে মন্দির,
এই সামনেই মন্দির, এখানে শেষ, এখানেই তোমাদের আসতে হবে তোমরা যেখানে লাইন ধরো। আর ভিআইপি লাইন যেটা, যেটা তোমার 500 টাকার টিকিট, সেটা এই যে ঢুকছে লোকগুলো এগুলো ভিআইপি লাইন, এগুলো একমাত্র ভিআইপি লোকজন। আর এখানে তোমার ওই মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা, এই জায়গাটায় খুব সুন্দর জায়গা বন্ধুরা, শীতের দিনে খুবই ভালো লাগবে তোমাদের ঘুরতে গিয়ে। আমরা আমাদের নতুন বিয়ের পরে আমরা মার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি, সত্যি খুব ভালো লাগছে। এখন দেখি লাইনে দাঁড়িয়ে কী অবস্থা হয়। অঙ্কিতা খুবই খুশি, অঙ্কিতা হাসি মুখে ডালাটি নিয়ে আসছে। এখানে ওয়েটিং হল, ঠিক আছে, তোমরা এখানে ওয়েটিং অপেক্ষা করতে পারো এখানে। এতো আমি খুব খুশি, আমি যাচ্ছি, দেখি লাইন খুঁজছি। এখন লাইন কোনো খুঁজে পাচ্ছি, লাইনের পেছনে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। লাইন খুব অনেক বড় লাইন, ঠিক আছে, আমরা এখন লাইনের জন্য যাচ্ছি, কোথায় লাইন পাওয়া যায়। এখানে মন্দিরের, এটা মন্দিরের লাইন, লাইনে এদিক দিয়ে লাইনে যেতে হয় তোমাকে। তোমরা যদি যাও এই ডান দিক দিয়ে একদম জেনারেল লাইনে যদি দাঁড়াও, তোমাদের অ্যাপ্রোচ যদি রোববার শনি রোববার আসো তাহলে তোমাদের 8 ঘন্টা মিনিমাম লাগবে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সকাল যত সকাল পারো, তোমরা ভোর 4:30, 3:30, 4:30 যদি এসো লাইনে দাঁড়াও, তাহলে তোমরা জেনারেল লাইনে 10টার মধ্যে পুজো দিতে পারবে। কিন্তু তোমরা আমাদের মতো যদি 7:30, 8টার দিকে লাইনে দাঁড়াও তাহলে তোমাদের এই 10 ঘন্টা মিনিমাম লাইনে দাঁড়াতে হবে। আমরা এখন লাইনে দাঁড়ালাম, এখন বাজে 7:30, আমরা লাইনে দাঁড়ালাম। পাশে এই যে রাজহাঁস যে খাওয়াচ্ছে একটা সুন্দর পুকুরে, রাজহাঁসগুলো খুবই ভালো সুন্দর। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখন আমাদের লাইনে প্রবেশ শুরু হলো। এখান থেকে লাইনে আস্তে আস্তে বসে বসে আমাদের যেতে হবে লাইনে। এখানে একটা ব্যবস্থা খুব ভালো, সেটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, তোমরা চেয়ারে বসতে পারবে। তোমাদের এভাবে 3টে রুম আছে, 1, 2, 3, 3টে রুমে এরকম চেয়ার পাতা আছে, ব্রেঞ্চ পাতা আছে। এখানে গিয়ে তোমাদের প্রথমে বসাবে, ঠিক আছে। এখানে মিনিমাম তোমাদের 2-3 ঘন্টা বসে থাকতে হবে, একটু বোরিং লাগে কিন্তু মায়ের দর্শন খুব ভালোও লাগে। এই যে আমরা বসলাম, আমাদের ব্রেঞ্চে এসে বসলো, আমাদের আশেপাশে অনেকজন বসলো, এক একটা ঘরে 200 জন করে বসায়, ঠিক আছে। এখানে তোমরা বসে কি গল্প করবে, আর যদি চাও তো পেয়ারা খেতে পারো, এখানে অনেকে পেয়ারা খাচ্ছে, ঠিক আছে। আমরা যদি কিছু খাইনি, আমরা কোনো কিছু খাইনি। এখান থেকে মাঝখানে, এখান থেকে একটা কথা বলি, এখান থেকে তোমরা বেরোতেও পারবে, তোমাদের যদি বাথরুম পায়, তোমাদের যদি কোনো জল খেতে ইচ্ছে করে বা কোনো কিছু কিনতে ইচ্ছে করে, তাহলে একটা টিকিট দেবে ওরা, ওই টিকিটটা নিয়ে তোমরা এসে আবার জল টল কিনে আবার ওই লাইনেই ওই ঘরটার মধ্যে ঢুকে যেতে পারবে। আমি একটু বেরিয়েছিলাম বেরিয়ে জল, অঙ্কিতার জন্য জল আনার জন্য, সঙ্গে একটু মন্দিরটা দর্শন করে আসলাম, ঠিক আছে। এই দেখো একটা ছোটো বানর, কী সুন্দর। এখন আমাদের লাইনে ঢুকিয়ে দিল, লম্বা লাইন 3 ঘন্টা বসে থাকার পর। এই যে আমরা লাইনে চলছি, প্রায় এখন বাজে দুপুর 2, আমরা সেই 7:30, 8টায় লাইনে দাঁড়িয়েছি, 2 বাজে আমরা এখনও লাইনেই আছি। কষ্ট কিন্তু কী করবো, যেতে তো হবে, মায়ের দর্শন, এত দূর এসেছি, সেই কোচবিহার থেকে এসেছি আমরা, এখন আমাদের গুয়াহাটিতে এসেছি। এখন যদি পুজো না দিয়ে চলে যাই, অনেকে দেখলাম পুজো না দিয়েই চলে গেল, আমরা লাইনে দাঁড়িয়েছি, মুখে হাসি আছেই আমাদের, হাসি তো কমানো যাবে না যে কোনোভাবেও। তোমরা যদি চাও তোমরা তাহলে বাইরেও পুজো দিতে পারো, বাইরে মানে ওই বিগ্রহ আছে, ওই বিগ্রহ পুজো দিতে পারো, পুরোহিতরা তোমাদের যে ফুল মালা বেলপাতা আছে ওগুলো নিয়ে মায়ের গর্ভস্থানে মাথা ফুলগুলো ঠেকিয়ে চলে আসবে, তোমাদের 100 টাকা, 50 টাকা যা ইচ্ছা তোমরা দিতে পারো। কিন্তু এই মন্দিরে একটা জিনিস দেখলাম, এখানে কোনো দালাল চক্র নেই, এখানে যদি তোমরা চাও তো নিজেরাই পুজো দিতে পারো। আমরা নিজেরাই পুজো দিয়েছিলাম, আমাদের কেউ একবারের জন্যও বলে যে অঙ্কিতা খুব খুশি, আর আমার মনটা একটু মরা মরা হয়ে গেছে, যদিও আমার খুবই খিদে পেয়েছিল। আচ্ছা এখন আমরা লাইনে পুজো দিয়ে বেরিয়ে আসলাম, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু ভিতরের আর ভিডিও করতে পারিনি। এখন বাজে সন্ধ্যা 5:30, আমরা 7:30 লাইনে দাঁড়িয়েছিলাম, এই 10 ঘন্টা আমরা পুজো দিলাম, আমাদের লাইনে পুজো দিতে লেগেছিলো। এখন আমরা এখন মন্দিরে পুজো, এখন তোমাদের দেখাবো গৌরীকুণ্ড। এখানে এটা হচ্ছে গৌরীকুণ্ড, এখানে সবাই গৌরী, সরি গোলকুণ্ড এটার নাম, অঙ্কিতা আমাকে বলে দিল এটার নাম গোলকুণ্ড, এখানে পা ধুয়ে। আর এখানে আমাদের মজার ব্যাপার কি, আমাদের পুজোর যে পোশাকটা বানর নিয়ে চলে গেছে এখান থেকে, অঙ্কিতা এই ডালিটা রেখেছিল, রেখে ওই ডালিটা বানর এসে ছৌ মেরে নিয়ে গেছে পোশাকটা। যাই হোক আমরা এখানে সবাই মাথা পা ধুয়ে মাথা টেকে সবাই এখানে প্রণাম করে মানসিক করতে হয়, এখানে মানসিক করতে হয়, আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে। তোমরা চাইলে এখান থেকে বাড়ি কিছু কেনাকাটি করতে পারো, দোকানগুলো খুব সুন্দর, একটু দাম দর করে নেবে কিন্তু খুব ভালো দোকানদার করে ব্যবহার হলো। অঙ্কিতা কিছু কিনেছিল, আমি সামান্য প্রসাদ কিনেছিলাম বাড়ির জন্য, যেহেতু আমাদের প্রসাদটা বানর নিয়ে গেছিলো আমরা আরেকটু প্রসাদ নিয়েছিলাম। আমরা এখন খুব খিদে পেয়েছি, আমরা খেতে যাবো,
এই তো আমরা ঢুকে গেলাম একটা সুন্দর হোটেলে। মন্দিরের সামনে অজস্র খাওয়ার দোকান আছে, তোমরা চাইলে নিরামিষ আমি যে কোনো খাবার খেতে পারো। আমরা নিরামিষ খেয়েছিলাম, এই থালিটা 150 টাকা নিয়েছিল, থালিটা খুব সুন্দর, অনেক কিছু খাবার ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই হোটেলটার নাম ছিল ওম হোটেল দরবার, 150 টাকা থালি, খুব সুন্দর, 5-6টা আইটেম দেয়, খুব সুন্দর খাবার, একদম মন্দিরের সামনেই, ঠিক আছে, তোমরা হাঁটা পথে 2 মিনিট হবে মন্দির থেকে, খুব সুন্দর। আর চাইলে তোমরা এখানে থাকতেও পারো, এখানে লজেরও ব্যবস্থা আছে, আশেপাশে প্রচুর লজ আছে, ঠিক আছে। খাবারও খুব সারাদিন পরে খুঁজে দেওয়ার পরে অবস্থা খুবই খারাপ, এখন আমরা খেতে এসেছি, ও বাথরুমে গেছে, বলো এখানে অনেক কষ্টের পর পুজো দিয়ে বেরোলাম, খুব খিদে পেয়েছে আমার, এখন আমি খাবো। ওইটা টেবিল থেকে সরাও, এটা খুব সুন্দর, দেখা যাক খাওয়ার কতটা সুন্দর। 100 টাকা থালি, দেখা যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন আবার রওনা দিব হোটেলের উদ্দেশ্যে।